हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাভাটার 2 দ্য ওয়ে অফ ওয়াটার এর ট্রেলার নিয়ে। ট্রেলার নয়, এটা ঠিক টিজার একটা, এবং এই টিজারটা অসাধারণ একটা টিজার হয়েছে। তার অনেকগুলো কারণ রয়েছে, একটা একটা করে আসছি। তো প্রথম কথা হচ্ছে যে অ্যাভাটার 2009 সালে যখন বেরিয়েছিল, প্রচুর মানুষে দেখেছে, বিশাল বক্স অফিসে একটা কালেকশন করেছিল। ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ ভিজুয়াল, যে জিনিসটা জেমস ক্যামেরন সেই সময় অ্যাচিভ করেছিল, তারপরেও বহু বছর হয়ে গেছে, এখনও মার্বেল প্রতিটা ছবিতেই প্রচুর হিউজ লেভেলে সিজিআই বা গ্রিন স্ক্রিন ইউজ করে থাকে। বাট অ্যাভাটারের যে লেভেলের ভিজুয়ালস, সেটা কিন্তু মার্বেল কেন অন্য অনেক ছবি এখনও টাচ করতে পারে না, যে লেভেলের অ্যাকুরেসি ওরা আনতে পেরেছিল। এবং এই পার্ট টু এরও টিজার দেখে বোঝা যাচ্ছে যে সেটাকে আরও এক লেভেল উপরে নিয়ে গেছে জেমস ক্যামেরন। তো জেমস ক্যামেরন প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রতিবার যখন তিনি ছবি বানান, তিনি কিন্তু খালি ছবি বানান না, তিনি নতুন নতুন টেকনোলজিও নিয়ে আসেন। আপনাদেরকে বলে রাখি, 1995 অ্যাকচুয়ালি উনি অ্যাভাটারের গল্প লিখেছিলেন, বাট সেই সময় অ্যাভেলেবল টেকনোলজি ছিল না বলে সেই সময় উনি কাজটা করেননি। ওয়েট করেছেন, আগে টাইটানিক বানিয়েছেন, তারপর আরও ওয়েট করেছেন, টেকনোলজিটা ডেভেলপ করেছে, এবং তারপরে ফাইনালি ওই যে ভিজুয়াল মানে ফেস ক্যাপচার করে আর কি করা আর কি, যেটা অ্যাভাটারে দেখবেন যে একটা জায়গায় শুটিং হয়েছে, পুরো এখানে ক্যামেরা ছিল, সেটা আর কি ফেসিয়াল এটাকে ক্যাপচার করছিল। এবং ওই সেকেন্ড টেকনোলজিটা এখন ইন্ডিয়াতে এত বছর পরে ইউজ হচ্ছে আদি পুরুষ বলে ছবিটাতে। দেখা যাক কতটা ভালোভাবে করতে পারে, বাট ওটা ইটস ভেরি এক্সপেন্সিভ, এবং সেটা অ্যাভাটারে প্রথম ইউজ হয়েছিল। এবারে আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে আন্ডার ওয়াটারে যে শুটিং হয় যেভাবে, তাতে একটা এখনো অবধি সেই লেভেলের মানে পারফেকশন আমরা দেখতে পাই না। সেখানে কোথাও গিয়ে লাইটটা একটা রিফ্লেক্ট করে, তো সেইটাকে কাটানোর জন্য এক ধরনের স্পেশাল ক্যামেরা জেমস ক্যামেরনের টিম তৈরি করেছে। এবং সেই অনুযায়ী আপনি যদি আন্ডার ওয়াটারের সিনগুলো দেখেন এই ট্রেলারের মধ্যে বা টিজারের মধ্যে, অসাধারণ লাগছে। তো এখানে যে ধরনের গল্পটা, আমার মনে হচ্ছে যে গল্পটা এবার এগোবে, যে আমাদের যে হিরো রয়েছে তার তার ফ্যামিলি হয়েছে, তার তিন বাচ্চা রয়েছে, এবং তারা হিউম্যান একটা বাচ্চাকে অ্যাডপ্টও করেছে। এবং সেই কারণে দেখবেন এই টিজারটার মধ্যে একটাই মাত্র ডায়লগ রয়েছে যে আমাদের ফ্যামিলিটাই হচ্ছে আমাদের ফোর্ট্রেস। তো মেবি যেহেতু ওদের একটা বাচ্চা হচ্ছে হিউম্যান এবং ও নিজেও আর কি একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল, তো সেই কারণে ওদের যে ট্রাইবটা ছিল সেই ট্রাইবটার মধ্যে ওদের সাথে একটা গণ্ডগোল হয়তো হতে চলেছে, এবং সেই কারণে ওদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। এবং এখনও কিন্তু হিউম্যান্সরা প্যান্ডোরা ছেড়ে চলে যায়নি, তারা ওখানে কিন্তু এখনও মাইনিং ইত্যাদি করছে। এবং অ্যাভাটারের একটা বিশাল বড় ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে আমরা কীভাবে আর কি, এই যে ধরুন আদিবাসী ইত্যাদি যারা কোথাও থাকে, তো তাদেরকে তো এরকম অনেক জায়গায় হয়েছে, মানে পুরো পৃথিবী জুড়েই বলছি, যে তাদেরকে সেখানে আর কি ডেভেলপমেন্ট করতে গিয়ে তাদেরকে সেখান থেকে আমরা এক্সপ্লয়েট করেছি, তারপরে ন্যাচারাল রিসোর্স প্রচুর এক্সপ্লয়েট হয়েছে। তো সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভাটার সিনেমা সোশ্যাল মেসেজ, যে একটা ধরুন নিজস্ব একটা ন্যাচারাল সুন্দর একটা জায়গা আছে, তার নিজস্ব ডাইভার্সিটি রয়েছে, সব কিছু রয়েছে, সেটাকে গিয়ে বাইরে থেকে সেখান থেকে আমি হিউম্যান যে গ্রিডের জন্য সেখান থেকে কিছু এক্সট্র্যাক্ট করতে গেলাম, এবং সেখানকার যে হ্যাবিটেটরা আছে তারা কিন্তু আমাদের ওপর আর কি রেগে যেতে পারে এবং রিপারকাশন আমাদের ফেস করতে হতে পারে। তো সেই জিনিসটাই আর কি অ্যাভাটারের মেন বক্তব্য ছিল, এবং সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছিল। বাট পুরো ওয়ার্ল্ডটাকে যেভাবে ক্রিয়েট করেছিল, ওরা যেভাবে আর কি জন্তু জানোয়ারদের সাথে ওইভাবে কানেক্ট করে যায়, ঠিক আছে, তারপরে ওদের যে ল্যাঙ্গুয়েজ ইত্যাদি সব কিছু দারুণভাবে একটা দেখিয়েছিল ওখানে অ্যাভাটার সিনেমাটার মধ্যে। তো সেইটা আর কি অসাধারণ ক্রিয়েশন ছিল। এবারে আমরা দেখতে পাবো যে প্যান্ডেরার মধ্যে আরও নাভি ওই প্রজাতির আরও বিভিন্ন ট্রাইবসরা রয়েছে, এবং তাদের গায়ের কালার ইত্যাদি সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হতে চলেছে, এবং তাদের নিজেদের মধ্যেও বিভিন্ন কনফ্লিক্ট থাকবে, এবং হয়তো একটা ট্রাইব থাকবে তারা খারাপ থাকবে, হিউম্যানরা হয়তো তাদের সাথে কোলাবোরেট করে যাবে বা এরকম কিছু হবে। তো ইন্টার ট্রাইবাল কনফ্লিক্টটাও থাকতে চলেছে আর কি এবারে, সেই জিনিসটাও থাকবে আমার যতদূর মনে হচ্ছে, এবং তার সাথে সাথে আর কি হিউম্যানরা তো রয়েছে। তো দেখা যাক যে এবারে কী গল্প হতে চলেছে, এটা আমার আমার আন্দাজ ছিল প্লটের ব্যাপারে। এবং যদি ভিজুয়ালসের কথা বলি, আন্ডার ওয়াটারের সিনগুলো অসাধারণ লাগছে, তারপরে ওভারঅল যেভাবে পুরো জিনিসটাকে দেখাচ্ছে অসাধারণ, মিউজিকটা দারুণ লাগছে টিজারের মধ্যে, মিউজিকটা জাস্ট আউটস্ট্যান্ডিং। তো মেনলি হচ্ছে অ্যাভাটারের যে আপনি যে যখন হলে গিয়ে দেখবেন ছবিটা আইম্যাক্স 3D-তে, তখন তার যে এক্সপিরিয়েন্সটা হবে, সেই এক্সপিরিয়েন্সের জন্য যেরকম ভিজুয়ালস এবং যে সাউন্ড, সেটা আর কি অসাধারণ হয়, এবং সেই কারণেই আর কি এটা। তো ডিসেম্বর মাসে এই ছবিটা ফাইনালি আসছে, অনেক দিনের অপেক্ষা। এবং জেমস ক্যামেরন কিন্তু জাস্ট ছবি বানানোর জন্য যে বানাচ্ছে তা কিন্তু নয় একেবারে, সে কিন্তু ওয়েট করে এবং সময় নিয়ে একদম ভালোভাবে ছবি বানায়। এবং এর পরের যে পার্টগুলো আছে, আই থিঙ্ক পার্ট 3 এবং পার্ট 4, সেগুলো আসবে, বাট সেগুলো দেরি আছে এখন, এবং সেগুলো সবের উপরেই একসাথে আর কি অ্যাট এ টাইম কাজ হচ্ছিল। জেমস ক্যামেরন বহুবার টার্মিনেটর ডার্ক ফেটের সময় যখন সে ইন্টারভিউ দিয়েছে, বা আকিরা অ্যালিটার সময় যখন ইন্টারভিউ দিয়েছিল, কারণ এগুলো জেমস ক্যামেরন আর কি নয় রাইটার ছিল, নয় এক্সিকিউটিভ প্রডিউসার ছিল বা কিছু ছিল, তো তখন সে আর কি নিজে বলেছিল অ্যাভাটারের ব্যাপারে, তাকে জিজ্ঞেস করলে সে বলতো যে হ্যাঁ এই লেভেলে প্রোগ্রেস হয়েছে, এখনও আসবে ইত্যাদি।
তো ফাইনালি আসছে ছবিটা। আমার তো টিজারটা দারুণ লেগেছে, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।